টাইগার এমন একটি প্রাণী যেটি কিনা হিংস্র প্রকৃতির। তার পাশাপাশি রয়েছে অজগর থেকে শুরু করে অন্যান্য অনেক রকমের প্রাণী, যে প্রাণীগুলো অনেকটাই আক্রমণাত্মক এবং কি এমন কিছু আক্রমণাত্মক কাহিনী ঘটিয়ে ফেলে জঙ্গলের মধ্যে, সেটি হয়তো কম সংখ্যক মানুষ এটি দেখার ভাগ্য জোটে। তো বন্ধুরা চলুন এমন কিছু মুহূর্ত জেগে নেওয়া যাক। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি করে রাখুন। এখানটাতে দেখা যাচ্ছে প্রথমের এই ভিডিওটিতে একটি সাপ, যেটি ছিল অজগরের প্রকৃতির সাপ, আরেকটি ছিল একটি কুমির, যেটি কিনা অনেকটা স্থলে বসবাস করে আর জলও বসবাস করতে দেখা যায়। কিন্তু সাপ জলে ও স্থলে বেশি পছন্দ করে। যেখানটাতে দেখা যায় অজগর কিভাবে সাপ থেকে শুরু করে, এই ছোটো ছোটো সাপ থেকে শুরু করে অনেক রকমের বড় প্রজাতির যেমন কুমির পর্যন্ত খাওয়ার জন্য শক্তি রাখে। এই দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায় একটি টাইগার, যেটি কিনা রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়। এই রয়্যাল বেঙ্গল টাইগারও কিছু কিছু সময় হার মেনে যায় অজগরের কাছে, সেটি দেখা যায় এখানটাতে। এখানটাতে ঠিক দেখতে পারছেন নিশ্চয়ই কীভাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে এক ধুমসে কীভাবে ভয় পাইয়ে দিল এই অজগরটি। আর অজগরটি শুধু ভয়ই পাইয়ে দেয় না, এটি শুধুমাত্র পেঁচিয়েও ফেলে এবং খেয়েও ফেলে মাঝে মাঝে। এই তৃতীয় ভিডিওটিতে দেখা যায় এমন আরও একটি ঘটনা, যেটিতে দেখা যায় অনেকগুলো টাইগার অর্থাৎ বাঘ একত্রিত হতে এবং কি হিংস্র অজগরকে আক্রমণ করতে। এখানটাতে দেখা যায় চতুর্থ ভিডিওটিতে এমন একটি প্রজাতি যেটির কিনা কাঁটা থাকে তার শরীরের মধ্যে, যে কোনো প্রাণী আক্রমণ করতে আসলে সেটিকে কাঁটা ফুরিয়ে দেয়। দেখুন কীভাবে অজগরটি যখন আক্রমণ করতে যায় তখনই এই অজগরটির কি আক্রমণ করে উল্টো এটিকে মারার জন্য কাঁটা বসিয়ে দেয় তার শরীরের মধ্যে। দেখুন কীভাবে অদ্ভুতভাবে এই সৃষ্টি, এই প্রাণীটি যেটির কিনা পিছনের দিকটিতে ল্যাস্টির দিক থেকে কাঁটা রয়েছে, যেটির কারণে একটি শিকারী প্রাণী হাত থেকে বেঁচে যায়। এখানটাতে দেখা যায় কীভাবে একটি অজগর সাপের ডিম কীভাবে কচ্ছপের হাত থেকে হাতে আক্রমণাত্মকভাবে আক্রমণের শিকার হয়, সেটাই দেখা যায় এখানটাতে। যেখানটাতে দেখা যায় কচ্ছপ কীভাবে একটি অজগরের ডিমকে আক্রমণ করতে যায়, সেটি দেখা যায় এখানটাতে, যেটি স্পষ্ট ফুটে উঠেছে। দেখুন একবার কীভাবে কচ্ছপ ধীরে ধীরে এই সাপের বাসায় হানা দেয়, সেটি দেখা যায় এখানে। তৃতীয় এই ষষ্ঠ ভিডিওটিতে দেখা যায় অন্য আরেকটি অদ্ভুত রকমের ঘটনা, যেটার মধ্যে দেখা যায় একটি গরুর কাছে চলে যায় একটি অজগর সাপ। আর অজগর সাপটি গরুটির লেজের দিকটিতে কামড় দিয়ে বসে থাকে এবং কি পায়ের মধ্যে কামড় দিয়ে এমনভাবে কামড়াতে শুরু করে যাতে করে এই প্রাণীটি আহত হয়ে যায়। এর পরের ভিডিওটিতে দেখা যায় অন্য আরেকটি হিংস্র প্রজাতির ভিডিও, যেটিতে দেখা যায় একটি কুমিরকে আক্রমণ করে অজগর কীভাবে কুমিরকে পেঁচিয়ে ফেলে, সেটাই দেখা যায় এখানটাতে। আর কুমির অনেকটা অসহায় হয়ে পড়ে যখন অজগর প্রকৃতিটা অনেকটা বড় হয়, তখন আর পেরে ওঠে না এই কুমির। আবার কিছু কিছু সময় দেখা যায় কুমির অজগরকে ছোট প্রকৃতির হলে এটিকে কামড়িয়ে ছিঁড়ে ফিরে দেয় এবং কি তার পাশাপাশি এটিকে মুখের মধ্যে পুড়িয়ে খেতে শুরু করে। অষ্টম ভিডিওটিতে দেখা যায় আরও একটি অদ্ভুত রকমের ঘটনা, যেটির মধ্যে দেখা যায় একটি অজগরকে কীভাবে মাছি আক্রমণ করে, সেটাই দেখা যায় এখানে। যেখানে দেখা যায় অনেকগুলো মাছি কীভাবে অজগরকে খাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, সেটাই স্পষ্ট ফুটে ওঠে এখানটাতে। এখানটাতে স্পষ্টই দেখা যায় এটা। পরের ভিডিওটিতে দেখা যায় অজগর কীভাবে অন্য আরেকটি যেমন হিংস্র প্রাণী সেই কুমির প্রজাতির প্রাণীর উপর হামলা দেয়, সেটাই দেখা যায় এখানটাতে, সেটাই দেখা যায় এখানে। এখানে দেখা যায় আরও একটি ঘটনা, এখানে দেখা যায় আরও একটি ঘটনা, যেটা কিনা এটি ডিমের হানা দিতে আসার সঙ্গে সঙ্গে এটি কামড় বসিয়ে দেয় এই অজগরের মুখে। দেখুন একবার ভয়ঙ্কর একটি সিন। পরের আরও একটি ভয়ঙ্কর সিন হচ্ছে এখানটাতে দেখা যায় কীভাবে অজগর আক্রমণ করতে যায় এবং আক্রমণ করে আসে এবং মাঝে মাঝে দেখা যায় শিকার হয়ে যেতে। দেখুন কীভাবে পেঁচিয়ে ধরে অজগরের শুধুমাত্র পেঁচিয়ে ধরার ক্ষমতাটাই বিশাল হয়, এটির হাঁস থেকে অনেক অনেক প্রাণী বাঁচতে পারে না। দেখুন কীভাবে পেঁচিয়ে ধরে রেখেছে একটি প্রাণীকে, সেটি হচ্ছে কুমির। এরপরের এই ভিডিওটিতে দেখা যায় অন্য আরেকটি প্রাণী, যেটি কিনা এক ধরনের ভয়ঙ্কর প্রাণী বলাই যায়, সেটিকে আক্রমণ করতে যায় এই অজগর।
আর অজগরের রয়েছে দুর্লভ সাহস, আর তার পাশাপাশি রয়েছে পেশী শক্তি শক্তি। তার জন্য এটিকে আক্রমণ করা অনেকটা মুশকিল হয়ে যায়। এই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর যে সাপকেও খেতে পাতা পায় না এটির, যে কোনো প্রাণীকে আক্রমণ করে বসে। এই প্রাণীটির পরের আরও একটি ভিডিওতে দেখা যায় টাইগারকে আক্রমণ করতে যায় অজগর, ঠিক সেই মুহূর্তে রাস্তার মধ্যে টাইগার অর্থাৎ বাঘ কীভাবে আক্রমণ করে বসে উল্টো এই অজগরের উপর, সেটাই স্পষ্ট ফুটে উঠেছে এখানে, দেখুন একবার। এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো তা লাইক কমেন্ট আপনাদের মতামত সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহস দিবেন।